মানিকতলায় যুবকের রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মৃতের নাম রূপক ধারা। পরিবার সূত্রে খবর, গাড়ির যন্ত্রাংশ মেরামতির কাজ করতেন বছর ২৬ যুবক। গতকাল রাতে ঘরের ভিতরেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মেলেনি সুইসাইড নোট, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ। মানিকতলায় যুবকের রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মৃতের নাম রূপক ধারা। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। পরিবার সূত্রে আবির, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু হলো, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? অর্থাৎ মানিকতলা থানার পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে যেটা মনে করছেন যে আত্মঘাতী হয়েছে ওই যুবক, কিন্তু এই যে আত্মঘাতী হওয়ার যে ঘটনা, সেই ঘটনা কি কারণে তিনি আত্মঘাতী হলেন সেই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে বলে পুলিশের মত। যদিও যেটা আমরা জানতে পারছি যে করিমউদ্দিন লেনে এই যে বাড়িতে ওই যে ব্যক্তি যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, রূপক ধারা, ২৬ বছর বয়সী, ছোটখাটো কাজ করতে ঠিক অনটন নাকি সম্পর্কজনিত কোনো সমস্যা, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে, আজকে ময়নাতদন্ত হবে ওই ব্যক্তির মৃতদেহ। ধন্যবাদ আবির। মানিকতলায় যুবকের রহস্য মৃত্যু, এবং যেমন জানা যাচ্ছে যে আজই কিন্তু দেহের ময়নাতদন্ত হবে। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, মৃতের নাম রূপক ধারা। এবং পরিবার সূত্রে খবর, গাড়ির যন্ত্রাংশ মেরামতির কাজ করতেন বছর ২৬ যুবক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।